সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। পশ্চিমবঙ্গ জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে দুদিন ফলে ভালো থেকো অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে এখন উপস্থিত হলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গণেশ চক্রবর্তী মহাশয়, এছাড়া বিভিন্ন অঞ্চল কমিটির সভাপতি, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা এই সিমুরে দাঁড়িয়ে আমরা হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাচ্চাদেরকে ফল এবং দুধ দেবার ব্যবস্থা করেছি। রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় চন্ডিমা ভট্টাচার্য, আপনারা ইতিমধ্যেই রক্তদান করেছেন, আপনারা সবজি বিতরণ করেছেন, আজকে আপনারা ফল বিতরণ করলেন, আগামী দিনে আপনাদের এই রকম কর্মসূচি আর কি কি আছে? এখনো পর্যন্ত আগামী দিনে কি কর্মসূচি আজও ঘোষণা করেননি দিদি, দিদি ঠিক যেমন ভাবে বলবেন আমরা ঠিক সেভাবেই করব। আশা করছি আবারও নিশ্চয়ই কোনো জনকল্যাণমূলক কর্মসূচি আবার দিদি ঘোষণা করবে। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।